সমকাজে সমবেতন প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে কর্মরত সকল ভিসিটি কর্মীদের নাম রেজিস্ট্রেশন করার সুব্যবস্থা সহ তিন দফা দাবি নিয়ে আন্দোলনে নামল ভিবিডিসি কর্মীরা। এই মর্মে তারা আজ মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে জমায়েত হন। এরপর মঙ্গলবার দুপুর আনুমানিক 1:30 নাগাদ অতিরিক্ত জেলা শাসকের হাতে একটি ডেপুটেশন তুলে দেন তারা। সংগঠনের পক্ষ থেকে জানা যায়, তাদের আজকে ডেপুটেশন সার্থক হয়েছে, তাদের দাবি দাওয়াগুলি বিবেচনা করে দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। আজকে আমরা মালদা জেলা ভিবিডিসি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাননীয় ডিএম সাহেবের কাছে আমাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে একটি স্মারকলিপি জমা দিলাম এবং আজকে স্যারের সাথে আমাদের দীর্ঘক্ষণ সুস্থভাবে যে আলোচনা হয় এবং আমাদের যে দাবিগুলো পুঙ্খানুপুঙ্খরূপে ওনার কাছে বর্ণনা করা হয় এবং দাবিগুলো খতিয়ে দেখার তিনি আশ্বাস দেন। আমাদের আজকের মূল দাবি ছিল ভিবিডিসি প্রোগ্রামে বিগত 4 তারিখে একটি পঞ্চায়েত দপ্তর থেকে নির্দেশিকা আসে, সেখানে শুধুমাত্র সমস্ত ভিবিডিসি কর্মীদের মধ্যে কর্মীদের একাংশ কেবলমাত্র ভিআরপিদের 25 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে। আমরা ভিবিডিসি প্রোগ্রামে ভিএসটি এবং ভিসিটি উভয় কর্মী একই কাজে যুক্ত এবং বিশেষ করে আমরা কন্ট্রোল টিমে কাজ করি, ডেঙ্গু রোধে আমরাই হচ্ছি ভিবিডিসি প্রোগ্রামের মূল কালীগর, অথচ আমাদেরকে 25 টাকা অনারিয়াম বৃদ্ধি থেকে বঞ্চিত রাখা হয়েছে। আমরা এই বৈষম্যতার ভিত্তিতে আজকে আমরা ডিএম সাহেবের কাছে স্মারকলিপি জমা দিলাম। আপনারা কতজন এরকম বঞ্চিত? আমরা এখানে প্রায় 1000-এরও বেশি ভিসিটি কর্মী রয়েছি মালদা জেলার 146টা গ্রাম পঞ্চায়েতে, প্রত্যেকেই আমরা এই 25 টাকা থেকে বঞ্চিত। তাহলে কারা পাচ্ছে এখন? এরা শুধুমাত্র ভিবিডিসি কর্মীদের একাংশ, যারা ভিআরপি নামে ভিএসটি পদে কাজ করছে শুধুমাত্র তারাই পাচ্ছে। আপনারা বঞ্চিত? আমরা এই 25 টাকা অনারিয়াম বৃদ্ধি থেকে বঞ্চিত। কাকে দিলেন ডেপুটেশন? এটা আমরা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ওনার হাতেই স্মারকলিপিটা তুলে দিলাম। এবং এর সঙ্গে আমাদের আরও একটি দাবি আছে যে বিভিন্ন ভিবিডিসি ওয়ার্কারদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে, আমার জেলার সমস্ত ভিসিটি কর্মীর যাতে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন হয় তার জন্য আমরা এই দাবিটা রেখেছি। আপনার নাম? সঞ্জয় মণ্ডল, ভিবিডিসি এমপ্লয়ি অ্যাসোসিয়েশন, মালদা জেলা কমিটির সম্পাদক। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.